আজকে আমরা খেতে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে 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 মজার কাচ্চি বিরিয়ানি আর রোস্ট। কোথায় খাচ্ছি চলো তাহলে ভিডিও দেখি। স্পেশাল বিরিয়ানি হচ্ছে এইখানে, লেটস গো। উফ, রোস্টের চেহারা পুরো বিয়ের বাড়ি, কেউ পারবে না বানাতে। সাবিনা পা, যে কালার রোস্টের, এটা কি ঢালছেন? রোস্টের ঝোল, ওর বিরিয়ানি খাওয়ালে বলে পোলাও। কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, আপনার মতো বিরিয়ানি এই দুনিয়া কেউ বানায় কিনা সন্দেহ। ওই বাংলাদেশে বিয়ের বাড়ির বাবুর্চি ছাড়া আমাদের 37 ইয়ার্স এর লাইফে এই প্রথম একা বাজার করে ক্রেডিট নিয়ে গেছে। আমাকে আমাকে তিনের মধ্যে তিনবার চারবার পাঠানো হয়েছে। ও তুমি একটু বলি আবার যাও। আমার তো ধারণা পরাতে প্রায় বাজার করে। দেখি কি হচ্ছে, কি বললো, এটা ভুলে গেছে আবার যাও। তো ভুলে গেছে কাট দাও। তাহলে বলে আবার যাও, এটা নিয়ে আসো। আচ্ছা মরিচা নাই, নি কাঠমান্ডু স্টোরে যাও। আচ্ছা পরাত প্রায় আবার গেলাম, কি করব, কাচ্চি বিরিয়ানি খাবেন, একটুটুকু কষ্ট করতেই পারেন তাই না? না তবে একটু সব সাবিনের কেই রান্না বান্না বন্ধ, আমি কিছু পারি না, আমি ওইভাবে হেল্প করি আর কি। আচ্ছা সেটার জন্য, আচ্ছা আমরা সেটার জন্য থ্যাঙ্কফুল, অ্যাটলিস্ট ওই জন্য আমরা বিরিয়ানি পাচ্ছি। তবে পেস্তা জেসে ছিলে দিছে, এই যে পেস্তা দেখতেছো, ইয়ে এটা কিন্তু আমার ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা আমার প্লেট আছে। কি মাখালেন এটাতে? এটা জাফরান মাখালাম। এই যে এই জিনিসটাই তো আমরা কেউ করি না। যতক্ষণ পর্যন্ত কাচ্চি বিরিয়ানি এইরকম প্লেট দিয়ে না উঠবে প্লেটে, ততক্ষণ পর্যন্ত কাচ্চি বিরিয়ানির মজা নাই। এবং এটা শুধু সাবিনা পার এখানেই হয়, পুরো প্রফেশনাল। আর এক একটা বিরিয়ানির দানা সব আলাদা আলাদা। এই বিরিয়ানির উপর এখন যাচ্ছে জাফরান আলা রাইস। উফ, আর যে গন্ধ, যারা সামনে থাকবা তারা বুঝতা। সুগন্ধ, হ্যাঁ সরি, সুগন্ধ, সুগন্ধি। আর এইটাও আমরা কেউ করি না, সেইটা হলো যে কিসমিস বাদাম ঘিয়ের মধ্যে কেউ আমরা ভাজি না, এটা সাবিনা পাই ভাজে শুধু। আমরা বলি না যেটা সেটাই আমরা বলি, এবং এরকম বিরিয়ানি যে আমরা কোথাও খাইনি সেটাও আমরা প্রত্যেকবার আপনাকে বলি। খালাম্মা আসছেন দেলোয়ারে, তখন আমরা না দেলোয়ারে খালাম্মা আসছে, ভাবিরা আসছে আমার বাসায়। কি করলাম সেদিন, বিরিয়ানি বানালাম। খালাম্মা বিরিয়ানি দেখে না খাওয়ার আগে, খাওয়ার পরে না খাওয়ার ভুলে গেছে, যাই হোক কিছুক্ষণ পরে খালাম্মা বলে, সাবিনা তুমি এত রান্না করতে পারো আমি জানতাম না, তোমাকে দেখে বোঝা যায় না। আমি ভেবেছিলাম তুমি উড়নচণ্ডি একটা মেয়ে, উড়নচণ্ডি। আমি টেকিং ইট ব্যাক, তুমি আসলে উড়নচণ্ডি না। হ্যাঁ উড়নচণ্ডির এই রান্না। এই হলো আমাদের কাচ্চি বিরিয়ানির শেফ সাবিনা আহমেদ। এভরিথিং ইজ ফর ইউ টিটি। উফ, থ্যাংক ইউ সাবিনা পা। বাংলাদেশে যে যেভাবে রোস্ট বানায়, গোটা রোস্ট বানায় সুতা কাটে, একদম সাবিনা পার হলো অথেন্টিক সবকিছু। ওনার বিরিয়ানি মানে বেস্ট কি জন্যে দেখো, গোশ খুলে খুলে হাড্ডি থেকে খুলে খুলে চলে আসে একদম। আর এক একটা বাসমতি চালের দানা দেখো, বাসমতি চালের দানা একদম গোটা গোটা দানা। আর আলু ভেঙে মুখের মধ্যে একদম মোমের মতো মিশে যায়।
বাংলাদেশে যে বিয়ের বাসায় যে বাবুর্চিরা যেভাবে বিরিয়ানি বানায়, কাচ্চি বিরিয়ানি মানে কাঁচা গোশ মাখিয়ে তলে দিয়ে উপরে ভাত দিয়ে বাসমতি দিয়ে বানায়, উনি একদম অথেন্টিক ওইভাবে বাসায় বানায়। ইভেন উনি বাসায় ঘিও বানায়, বেরেস্তা টেরেস্তা সব বাসায় বানায়, আর কোনো প্যাকেট বিরিয়ানি ইউজ করে না উনি। উনার সব কিছু বাসায় একদম হোম মেড বানানো।